হ্যালো ওয়েলকাম টু রাইহান জিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো এক্সেলে আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে এক্সেলের সেল রেফারেন্স আসলে কি যদিও আমরা এক্সেলের অনেকগুলা টিউটোরিয়াল আপলোড করে ফেলছি কিন্তু সেল রেফারেন্স অনেকের কাছে এখনো ক্লিয়ার নয় তো বিভিন্ন ভিডিওতে সেল রেফারেন্স সম্পর্কে বলা আছে কিন্তু কোনো ভিডিওতে ডিটেইল বলা নেই তো আমরা এই ভিডিওতে যেটা করব যে এক্সেলের সেল রেফারেন্স আসলে কি বা কত প্রকার এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব এবং সেটা পাঁচ মিনিটের বেশি নয় তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন তো শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এই গ্রুপে কানেক্ট হবেন এই ওয়েবসাইট ভিজিট করবেন ফলে নতুন নতুন ভিডিও পেতে শুরু করবেন এবং এক্সেলে আপনি এক্সপার্ট হয়ে যাবেন তো এক্সেলের সেল রেফারেন্স মূলত হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স একটা হচ্ছে অ্যাবসোলিউট সেল রেফারেন্স আর একটা হচ্ছে মিক্সড সেল রেফারেন্স তো আমরা যদি একটু উদাহরণ দেই তাহলে ব্যাপারটা বোঝা যাবে যেমন আমি যদি এখানে সাম ফাংশন লিখি এই দুইটা সেলের ভ্যালু যোগ করার জন্য সেক্ষেত্রে আমরা কি করবো এসিএম সাম লিখবো লিখে ফার্স্ট ব্রাকেট দেওয়ার পর এই ভ্যালুগুলো সিলেক্ট করে যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে দেই দেওয়ার পর আমি যদি ইন্টার দেই তাহলে দেখেন এই দুইটা সেলের ভ্যালু হয়ে গেল এত এখন যদি আমি এটা এই নিস পর্যন্ত টেনে দেই তাহলে যেটা হবে দেখেন টোটালটা কিন্তু যোগ হয়ে যাচ্ছে অর্থাৎ এইটার সাথে এটা যোগ হয়ে এখানে এটার সাথে এটা যোগ হয়ে এখানে হচ্ছে তো আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে দেখেন এই যে ই ফাইভ ই ফাইভ মানে কি আমার এই যে সেল এই সেলের অ্যাড্রেস কে যে ই আর এখান থেকে ফাইভ ই ফাইভ আর এখানে এফ আর এই যে হচ্ছে কত এটা ফাইভ তাহলে ই ফাইভ আর এফ ফাইভ কিন্তু হয়ে গেছে এখন যদি আমি একদম নিচেরটাও যাই তাহলে দেখেন সে অটোমেটিক কিন্তু এই সেল রেফারেন্স নিয়ে নিয়েছে এটাকে বলে রিলেটিভ সেল রেফারেন্স এক্সেল এটা নিজে নিজেই নিয়ে নিতে পারে তো এখন আমরা দেখবো যে অ্যাপসুলুট সেল রেফারেন্স কি তো সেই জন্য আমরা যদি একটা ফর্মুলা ইউজ করি তাহলে বোঝাইতে সুবিধা হবে যেমন আমি যদি এখানে ইকুয়াল টু দেই দেওয়ার পরে এই সেল এই যে এইটা গুণন আমি গুণ দিলাম হচ্ছে এইটা দুইটা যদি আমি এখন ইন্টার দেই তাহলে এই দুইটা গুণ করে সে বলতেছে যে এত হয় পাঁচ পঁচিশশো হচ্ছে এখন আমি যদি এটা ধরে টান দেই ধরেন আমি চাচ্ছি যে এইটার সাথে আবার এটা গুণ হবে এইটার সাথে এটা হয়ে গুণ গুণ হবে হবে এইটার সাথে হয়ে এখানে বসবে আমি যদি এখন ধরে টান দেয় তাহলে দেখি কি অবস্থা হলো খেয়াল করেন এইটার সাথে শুধু এটা গুণ হয়ে পঁচিশশো হলো কিন্তু এটার সাথে এটা গুণ হয়ে কিন্তু হচ্ছে না তার কারণ আমরা যদি এই সেলের উপরে খেয়াল করি তাহলে দেখেন এই সেলের ভ্যালু কত এফ ফোর এইটার হচ্ছে অ্যাড্রেস হচ্ছে এফ ফোর কিন্তু এইটার অ্যাড্রেস ছিল হচ্ছে আই টু কিন্তু রিলেটিভলি সে নিয়ে নিয়েছে আই থ্রি ভাবে আমি যদি নিচের দিকে যাই তাহলে দেখেন এইটার অ্যাড্রেস হচ্ছে এফ টেন কিন্তু সে রিলে আর এই পাশে যে এটা অ্যাড্রেস আমার দেওয়ার কথা ছিল এইটা অর্থাৎ আই টু কিন্তু তা না নিয়ে সে কিন্তু আই নাইন নিয়ে নিয়েছে এই জন্য এখানে কিন্তু গুণ করতেছে না তো আমরা এমন কোন কাজ করব যে এই ভ্যালুগুলা চেঞ্জ হবে অর্থাৎ এই সেলের রেফারেন্স চেঞ্জ হবে কিন্তু এইটা রেফারেন্স চেঞ্জ হবে না সেটাকে বলে অ্যাবসুলিট সেল রেফারেন্স আমরা একটু দেখি সেটা কীভাবে করবো আমি যদি এখন এই যে আই এবং টু দুইটার আগে ডলার সাইন দিয়ে দেই কিবোর্ড থেকে দেখবেন যে কিবোর্ডে যেখানে ফোর লেখা আছে সাথে ডলার ডলার সাইন সাইন আছে আপনি প্রেস করে যদি এর আগে আর আগে দিয়ে দেন দেওয়ার পর এখন ইন্টার দেন এখন যদি আপনি এটা এ পর্যন্ত টেনে দেন তাহলে দেখবেন যে গুণ হচ্ছে এখন খেয়াল করেন এই পাঁচের সাথে সাত গুণ করে এই যে পঁয়ত্রিশশো এভাবে কিন্তু অ্যাপসুলুট সেল হয়ে গেল অর্থাৎ এটা হয়ে গেল এটার পরিবর্তন হচ্ছে না যদি একদম নিচের টাই যাই নিচের গেলে দেখেন এই যে আই টু আবার প্রথমটাই গেলেও ওই যে আই টু আছে তো এইটা আপনি ডলার সাইন এইভাবে না দিয়েও আর কাজটা করতে পারেন সেটা হচ্ছে আমি যদি আবার এটা মুছে দেই মুছে দিয়ে এটার উপরে ক্লিক করি করার পরে কিবোর্ড থেকে এফ ফোর প্রেস করি ফাংশন ফোর কি প্রেস করলে এটা এটা কিন্তু এই যে অ্যাপসুলেট হয়ে গেল আমি যদি আরেকবার এটা প্রেস করি তাহলে দেখেন এই টু সেলটা কিন্তু স্টার্টিং আর আই যেটা আছে কলাম এটা ডাইনামিক এটাকে বলে মিক্স সেল রেফারেন্স যে আপনি শুধুমাত্র যে এই সেলটাকে কি করলেন স্টার্টিক করে দিলেন অ্যাপসুলুট কিন্তু এই কলামটা কিন্তু চেঞ্জ হতে পারবে আবার যদি আরেকবার এফ ফোর প্রেস করেন তো এখন দেখেন যে কলামটা লক হয়ে গেল কিন্তু সেলটা কি হয়ে গেল, সে ডাইনামিক হয়ে গেল আমরা যদি এই অবস্থায় রেখেও এটা একটু টেনে দেখি তাহলে কি হবে তাহলেও কিন্তু জিরো জিরো আসবে তার কারণ হচ্ছে এই কলাম কিন্তু আমার স্ট্যাটিক আছে ঠিক আছে কিন্তু আমার যে সেল সেটা কিন্তু ডাইনামিক হয়ে যাচ্ছে তো এই ছিল মোটামুটি আমাদের অ্যাপসলুট সেল রেফারেন্স এবং রিলেটিভ সেল রেফারেন্স নিয়ে কথাবার্তা আশা করি আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না